ফার্স্ট টাইম মনে হচ্ছে যে ট্রেন মিস করি, আমরা কেন এরকম বঞ্চিত গোবিন্দ দাসের মতন হলাম বুঝতে পারছি না ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে সকাল সকাল আমরা রেডি শেডি হয়ে, আমরা বলছি কারণ এই যে সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাচ্ছি সবাই মিলে ইকো পার্কে ঘুরতে। এটা আমার ফার্স্ট টাইম, কারণ এর আগে একবার গেছিলাম বাট আনফর্চুনেটলি গেটটা বন্ধ ছিল যার জন্য আমরা যেতে পারিনি। তো আমরা মা বাড়ির সবাই মিলে আর কি ঘুরতে যাচ্ছি ইকো পার্কে। সো আশা করছি তোমাদের এই পুরো ব্লগটা খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে আর কমেন্ট করতে একদম ভুলবে না, আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, এই যে আরেকজন অ্যাড হয়ে গেছে, স্টেশনে চলে এসেছি। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করবো। এই ফার্স্ট টাইম মনে হচ্ছে যে ট্রেন মিস করিনি, কারণ আমরা যখনই বেরোই তখনই ট্রেন মিস করি। বাচ্চা মেয়েগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর আমার তো পেটের ভেতরে ইঁদুর ছুঁচো যত কিছু আছে আর কি জগতে সব কিছু দৌড়াচ্ছে। আমাদের লাকটাই বাজে, যখনই ধরো দেরি করে আসি ট্রেন মিস করি, আর যদি তাড়াতাড়ি ট্রেন টাইমে আসি ট্রেন লেট, বসে তোমাকে থাকতেই হবে। এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠি না তাড়াতাড়ি, কারণ একদম খাবার টাইমে ঘুম থেকে উঠবো, খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এই যে তাড়াতাড়ি উঠেছি, এখন খিদে পাচ্ছে, কি করবো? আমরা চলে এসেছি বিধাননগরে, আর এখানে এসে আমরা অটো খুঁজছি, আর প্রত্যেকটা অটো কাকু আমাদেরকে বলছে 80 টাকা করে, বাট আমরা 50 টাকা করে যাব। পার হেড 80 টাকা। কত করে দেবেন? 4 নম্বর কি বলছে? এবার একটু ঠিক লাগছে ট্রেনে, ট্রেনে বুঝতে পেরেছিলাম যে হাফ বয়েল হয়ে যাচ্ছে অলরেডি। আমরা সবে সবে পৌঁছালাম ইকো পার্কে, অ্যান্ড পুরো জায়গাটা ঘোরার আছে। হচ্ছে সেটা হচ্ছে যে লোক সংখ্যা খুবই বেশি, আর সব থেকে বেশি হচ্ছে স্কুল স্টুডেন্টরা। আমি খালি ভাবছি যে আমি যখন স্কুলে পড়তাম তখন কেন আমাদেরকে এরকম ঘুরতে নিয়ে যাওয়া হতো না, আমরা কেন এরকম বঞ্চিত গোবিন্দ দাসের মতন হলাম বুঝতে পারছি না ব্যাপারটা। ডুয়ো সাইকেল কত? এ কত রে? আমরা এখন যাচ্ছি হচ্ছে 7 thank you.
সিরিজ দেখা হলো কি কি এখনো আরো বাকি আছে তিনটা একটা হচ্ছে এইটা এই যে আর একটা হচ্ছে তাজমহল আর একটা হচ্ছে পেট্রা জর্দান নাকি ওইটা এবার কৃষ্ণ রিমেম্বার স্ট্যাচু তো যাবো চল কৃষ্ণ চলো Wow, nice, nice. বাঘসিংহ থাকতো আমরা এখন আছি হাজার এই যে এতটা দুয়ারের পেছনটায় ঠিক এই জায়গাটায় বেশ জঙ্গল টঙ্গল রয়েছে আর হঠাৎ করে দুটো ছাপড়িকে আমরা দেখতে পেয়েছি এই যে দুটো ছাপড়ি যখন তখন যেখানে সেখানে রাস্তা শুরু করে দিয়েছে তাই আমরা এখানে অপেক্ষা করছি আর আমি এই যে একটা নাকের পরেছি একদম ইনস্ট্যান্ট নাকটা ফুটিয়ে দিল আর নাকেরও পরিয়ে দিল এই যে কেমন লাগছে আমাকে দেখতে দুই ছাপড়ি দাদুরে লাইটিংও জ্বালিয়ে দিয়ে দিয়েছে আর রাত্রেবেলা করে দেখবে সব জায়গাগুলো ভীষণ সুন্দর লাগে আর আমার তো গলা নাকের অবস্থা খুব খারাপ কারণ আমার খুব ঠান্ডা লেগেছে তার মধ্যে নাক দিয়ে ঝরছে গলা ব্যথা করছে আমাদের সবকিছু দেখা হয়ে গেছে এবার আমরা এবার ওরা যেখানে বসে আছে সেখানে আমরা যাচ্ছি ওই যে বসে আছে দেখো কি সুন্দর লাগছে
এই যে আমরা বাড়ি থেকে কুল নিয়ে এসেছি, কুল খাবো দেখে। বারে তুই কিনেছিস? দে দে জয়, একটু জল দে আমাকে হাতে। আমাদের সবাইকে একসাথে দিয়ে দাও। কাকুর লাইট ডিস্টার্ব করছে, বিস্কুট লাইট। আমাদের ইকোপার্ক ঘোরা শেষ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এরপর তো আর কোনো ভিডিও করতে পারবো না, কারণ এরপর আমরা আর কি গাড়িতে উঠে পড়বো, তো সেরকম ভিডিও হবে না। তো এই ছোট্ট ভিডিওটা, এই ছোট্ট ট্রিপটা যদি তোমাদের কোনো পার্ট অটো আছে ভালো লাগে, তাহলে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না। ওকে গাইজ, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। বাই করে দে, বাই করে দে, বাই বাই বাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাই বাই।